ভালো তো, খুবই ভালো। আপনারা নিজে দেখতেছেন মাশাআল্লাহ অনেক ভোটাররা এসেছে, সবাই অবাধ নিরপেক্ষ ভাবে আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, এভাবেই ভোট দিচ্ছে সবাই। খুব ভালো, আলহামদুলিল্লাহ। আরেকটি বিষয় যে লালনের যিনি প্রার্থী রয়েছেন তিনি অভিযোগ করেছেন যে বেশ কয়েকটি কেন্দ্র থেকে, অন্তত 9টি কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, এবং তিনি অভিযোগ করেছেন নৌকার প্রার্থীরাই এই এজেন্টদেরকে হুমকি ধামকি দিয়েছে, বের করে দিয়েছে। এই বিষয়ে যদি কিছু একটু বলতেন যে আসলে আমি তো এটা অনেক আগেও বলেছি, এটা উনি 5 বছর আগে গত নির্বাচনে একই কাজ করেছিলেন। আমার তো মনে হচ্ছে আপনারা দেখবেন 12টা 1টা দিকে উনি নির্বাচন থেকে সরে দিবেন, উনি জানেন উনি নির্বাচন জিততে পারবেন না, উনি এইসব ভুয়া অভিযোগগুলি করেন, এবং 12টা 1টা দিকে উনি একটা ঘোষণা দিবেন যে আমার এজেন্টগুলিকে বের হয়ে করা দেওয়া হয়েছে, আমার নির্বাচনের পরিবেশ ভালো না, ওর জন্য আমি সরে গেলাম, বসে গেলাম। এটা ইনি সব গত 5 বছর আগে করেছিলাম, এখন যা আমি ভাবতেছি। আর এবার তো আপনারা অনেক আছেন, তো ওনার এজেন্টকে যদি হুমকি দিয়ে বের করে দেওয়া যায়, তাহলে যে এজেন্টকে বের করে দেওয়া হয়েছে সে তো জীবিত আছে নাকি? তো যখন সে সেন্টার থেকে তাকে বের করা হইলো, সে গিয়ে পুলিশ অথবা নির্বাচন অফিসার যাদের আছে তাদেরকে কি সে গিয়ে অভিযোগ করতে পারে নাকি আমাকে বের করে দেওয়া হয়েছে? যদি তাই হয় তাহলে পুলিশ ওদেরকে আবার ভিতরে ঢুকাই দিবে, নির্বাচন কমিশন গিয়ে নিয়ে আবার ওনাদেরকে সে জায়গায় আবার ভিতরে ব্যবস্থা করে দিবে। এখন বলছে এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, যে এজেন্টকে বের দেওয়া করা হয়েছে যে সে এজেন্ট কিন্তু লাপাতা, এজেন্টের কোনো খোঁজ নাই, তো কাকে বের করে দেওয়া হলো? নির্বাচন তো এখন বাকি, সময়টা বাকি, জয়ের ব্যাপার কতটুকু আছে? আলহামদুলিল্লাহ আমি মনে করি ঢাকা এক থেকে, যেহেতু আমি এই গত 5 বছর অনেক কাজ করেছি, জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য অনেক কাজ করেছেন, আমি কিন্তু আমার আস্থা আছে আমার ভোটারদের উপরে যে তারা আমাকে ইনশাআল্লাহ নৌকা মার্কে ভোট দিয়ে আমাকে ইনশাআল্লাহ।